আর আজকে যেহেতু তোমরা জানো এখন একটা বিয়ের একটা মরশুম চলছে, আমার দাদার বিয়ে হচ্ছে, তো একটা চড়িয়ে দেখি গাল লাগে। এখন একটা বিয়ের মরশুম চলছে, আমার দাদার বিয়ে ঠিক হয়েছে, এই দেখ না চাচ্ছি না চুপ। তো এখন একটা বিয়ের মরশুম চলছে, আমার দাদার বিয়ে হবে রিসেন্টলি। এই দেখো আমাকে বলতে দিচ্ছে না, দেখো দেখো কি করছে, দেখো আমি চন্দ্রতপরা, ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে আরো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তত্ত্ব সাজানো শুরু হয়নি, জিনিসগুলো দেখো সব আনবক্সিংও হয়নি, এই যে দুজন গল্প করছে এইগুলো সব এখন তত্ত্ব সাজানো হবে, ডালা পড়ে গেল। তো চলো এবার স্টার্ট করা যাক তাড়াতাড়ি করে, না হলে মা বলবে যে শুধু গল্পই করে যাচ্ছে, কিছু কাজ করে না, শুধু গল্প করার জন্য বন্ধুদের ডেকেছে। কিসের খোপা? না খোপা তো বাড়িতে আছে। এখানে কাজ করতে এসেছিস না গল্প করতে এসেছিস? আমিও ব্লগ বানাচ্ছি, দেখো ব্লগ হচ্ছে, ব্লগের পর ব্লগ হচ্ছে, তোমাদের দেখতে হবে। আমাকে এখানে কাজ করতে দিয়েছে, প্রচুর কাজ করছি। এই যে এখানে দেখো ফোন স্ট্যান্ড করার চেষ্টা চলছে, এই যে চেষ্টা কখন শেষ হবে সেটার জন্য ওয়েট করছে। আর এই যে আমাদের তত্ত্ব এই অবস্থায় পড়ে আছে। এইগুলো বানানো হয়ে গেছে, এখনো উপরে প্লাস্টিকটা বাকি আছে, সেটা একটু পরে বানাবো। সেলোটেপের এন্ড পয়েন্ট খুঁজতে সবাই স্টার্ট পয়েন্ট, সবাই খুব চেষ্টা করছে, আমি আগেই হার মেনে গেছি। এই যে এখানে চিটিং হচ্ছে, এখানে সৌমিতা স্টার্টিং পয়েন্ট খুঁজে পেয়েছে, কিন্তু তার হাত থেকে কে কাড়িয়ে নিয়েছে সিরাদা চৌধুরী, আর বলছে ও খুঁজে পেয়েছে। বলো এইসব এইসব জালিয়াতি মানা যায়? এই যে একটা বাক্স নিয়ে দুজন মিলে দস্তা দস্তি,
এটা ধর এখানটা ধর আমি এটা এটা কেউ বন্ধু না এটা কাটি এটা ধর সবাই একটু দেখো ভালো করে কি করে চন্দ্রতবা সেলো টেপ কাটে ঠিক আছে আমি ধার দিয়েছি ওকে আচ্ছা Around me are familiar faces এইগুলো সাজিয়েছি সবকটা হয়নি টাইম লাগবে অনেকগুলোই সাজানো হয়ে গেছে শাড়ি দুটো একটু ক্লোজলি দেখাচ্ছি শাড়িগুলো দেখো একটা শাড়ি আমি ডিজাইন ভেবে বানিয়েছি আর একটা সৌমিতা এই আমি ছিলাম লাগবে তুই তুই ডিজাইন আচ্ছা সৌমিতা বলো তোমার কেমন লাগছে তত্ত্ব সাজিয়ে আরো আরো বললে আরো বেশি হবে প্রিপারেশন নিয়ে আসবে তাই না সিরাদা তুমি কিছু বলতে চাও আমার নামে তো প্রশংসা তো করে দেখ তুই এটা কুকুরও প্রশংসা করছে তো এই হচ্ছে এগুলো হচ্ছে আমার ছোটবেলার বন্ধু বেসিক্যালি তো এদেরকে নিয়ে আমি তত্ত্ব সাজাচ্ছি ওখানে আরেকজন ব্লগ করছে ওর দেখা ঘটাচ্ছি চলে এসছে হাতটা নানা নানা কিছু হয় না আজকে আমরা এইটুকুই তত্ত্ব বানালাম বাকিটা আবার পরে দেখো এই যে এদের অমর প্রেম দেখো এত তাড়াতাড়ি হয়ে গেছে যে একটা কাপেই ওরা কফি খাচ্ছে মানে এত দেরি হয়ে গেছে আর কি